এটার ফ্লেভারটা অনেকটা ইয়োগার্টের মতো, আর ব্লুবেরি যেরকম একটু শোর হয় ওটাও এরকমই, কিন্তু মানে আমার এক্সপেকটেশন যেরকম ছিল প্রাইস অনুযায়ী সেরকম একটুও না। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইশাদ মাথুর ইশাদ ফ্রম খাওয়া দাওয়া। সো গাইজ, আজকে আমি নিয়ে এসেছি ডাবল বেরি। ডাবল বেরি কি, অবাক হচ্ছেন তো? হ্যাঁ, একটা হচ্ছে স্ট্রবেরি আর আরেকটা হচ্ছে ব্লুবেরি। তো কয়টা বেরি হলো? দুইটা বেরি। দুইটা বেরি মানে ডাবল বেরি। গাইজ, নাওয়াডেজ ব্লুবেরি আইসক্রিম আর জলপাই আইসক্রিম অনেক ফেমাস। আমি ব্লুবেরি আইসক্রিমটা একটা শপ থেকে খুঁজে পেয়েছি, কিন্তু জলপাই আইসক্রিমটা কোথাও খুঁজে পাচ্ছি না, এমনকি কোনো সুপার শপেও না। আর স্ট্রবেরি আইসক্রিম তো অ্যাভেলেবেল, তো তাই আমি আজকে ব্লুবেরি আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিমটা নিয়ে এসেছি ট্রাই করার জন্য। ফার্স্টেই ট্রাই করবো স্ট্রবেরি আইসক্রিম। এটার প্রাইসটা হচ্ছে 350 টাকা। আইসক্রিমটা দেখি, এখন আমি আইসক্রিমটা খাবো। হ্যাঁ, আমি স্ট্রবেরি ফ্লেভারটা পাচ্ছি, আর এখানে জেলো টাইপের কিছু একটা দেওয়া হয়েছে, ওটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে। গাইজ, আমি তো আইসক্রিম লাভার, আর এমনিও আইসক্রিমটা অনেক মজা, আর এই আইসক্রিমটা হচ্ছে ইগলু ব্র্যান্ডের। নেক্সট আমি ট্রাই করব যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম, ব্লুবেরি আইসক্রিম। এটার প্রাইসটা হচ্ছে 600 টাকা। ও মাই গড, প্রাইসটা মনে হয় একটু বেশি। যেহেতু প্রাইসটা অনেক বেশি, তাই আমি মনে করেছিলাম এটাতে একটু টপিংস থাকবে, কিন্তু দেখা যাক টেস্টটা কেমন হয়। আমি এর আগেও ব্লুবেরি ওয়াফল খেয়েছি, জুস খেয়েছি, স্মুথি খেয়েছি, আর আইসক্রিমটা হয়তো অনেক আগে খেয়েছি কিন্তু মনে পড়তেছে না, কিন্তু আমার কাছে টেস্টটা ব্লুবেরির মতো লাগতেছে না। এর আগে যে ব্লুবেরি ওয়াফল খেয়েছি, স্মুথি, ওগুলোতে যে ফ্লেভারটা আসে, এটাতে সেই ফ্লেভারটা আসতেছে না। এটার ফ্লেভারটা অনেকটা ইয়োগার্টের মতো, আর ব্লুবেরি যেরকম একটু শোর হয় ওইটাও এরকমই, কিন্তু মানে আমার এক্সপেকটেশন যেরকম ছিল প্রাইস অনুযায়ী সেরকম একটুও না, আর একটু একটু জাস্ট ব্লুবেরির ফ্লেভার আসে, আর পুরোটাই ইয়োগার্টের মতো। আইসক্রিম হিসেবে টেস্টটা ভালোই ছিল, কিন্তু আমার যে এক্সপেকটেশন ছিল ব্লুবেরি আইসক্রিম হিসাবে, আসলে সেটা হয় না, আসলে মানে মজাই না জিনিসটা। এর চেয়ে ভালো দই বা দই আইসক্রিম খাওয়া। গাইস, ট্রাস্ট মি, আমার যে এক্সপেকটেশন ছিল, মানে আমি যেটা ভাবছিলাম এই আইসক্রিমটা প্রাইস অনুযায়ী বা এটার যে ফ্লেভারটা অনেক ভালো থাকবে, কিন্তু সব দিক দিয়ে প্রাইস টেস্ট এটা ভালো, এইটার চেয়ে এটা বেটার, আর এত দাম দিয়ে এটা খাওয়ার কোনো মানেই হয় না। ও, আর একটা কথা, দুইটাই কিন্তু ইগলু ব্র্যান্ডের, কিন্তু এটার প্রাইস এত বেশি হওয়ার মানে মানেই হয় না। প্রাইসটা যেহেতু ওরা এত বেশি করেছে, তাহলে ওদের মানে কোয়ালিটিটাও আরও বেটার করা উচিত ছিল। গাইজ, আজকের এই রিভিউটা আমার কাছে কেমন লেগেছে আমি সেটাই জানিয়েছি, জানি না কার কাছে কেমন লাগবে। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টও করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।